পুরো নির্বাচন ছাড়াই চলছে হাওড়া পুরসভা। সূত্র বলছে শেষবারের মতো পুরো নির্বাচন হয় 2013 সালে, তার মেয়াদ শেষ হয় 2018 সালের ডিসেম্বরে। 2023 পেরিয়ে 24, পাঁচ বছর নির্বাচন না হওয়ায় সমস্যায় পুরবাসী। প্রতিবাদে অন্যান্য রাজনৈতিক দলের তরফে বিক্ষোভ আন্দোলনের পরেও নির্বাচন করা সম্ভব হয়নি। কাউন্সিলর না থাকায় ভরসা করতে হচ্ছে বিধায়ক সাংসদদের ওপর, ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা, ফুঁসছে হাওড়ার মানুষজন। কাউন্সিলরদের কাছে যা হয় সেটা তো কোনো কাউন্সিলরই নেই, যার জন্য এখন হয় আমাদের বিধায়কের ওপর ভরসা করতে হয় অথবা MLA বা MP সাহেবের ওপর ভরসা করতে হয়। এবার বিধায়ক সাহেবও নানা রকম কাজে ব্যস্ত থাকেন, MP সাহেবও ব্যস্ত থাকেন, যার জন্য আমাদের নানা রকমভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জানা যায় উন্নয়নের স্বার্থে 2015 সালে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয় বালি পুরসভাকে। আবার 2018 সালের পর রাজ্য সরকার বালি পুরসভাকে ফের হাওড়া পুরসভা থেকে আলাদা করার জন্য বিধানসভায় নতুন বিল পাশ করে, কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বিলে সম্মতি দেননি, ফলে আইনি জটিলতায় আটকে নির্বাচন। এদিকে ভোটের উদ্যোগ নেওয়া তো দূর, পরিবর্তে রাজ্য সরকারের তরফে বসানো হয় প্রশাসক মণ্ডলী, এতে পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। গোটা ঘটনার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পুরবাসী। যে কোনো ছোটোখাটো কাজ, টেন্ডার বলুন, সবেতেই তো এদের দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, মানুষ খুব অসহায়। কয়েকজন প্রশাসক আর সহ প্রশাসক বসিয়ে যদি এতগুলো ওয়ার্ডের এত লাখ লোককে সার্ভিস দেওয়া যায়, পরিষেবাগুলো সম্পূর্ণ বন্ধ। আজকে নর্দমা ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, প্লাস একটা যদি আপনি ধরেন দুর্নীতি, আজকে বিভিন্ন জায়গায় যে বড়গুলো দুর্নীতির একদম আগ্রা হয়ে গেছে, কোনো রকম কিছু ব্যবস্থা হচ্ছে না, যে যা খুশি তাই করছে। সমস্যা অনেক, তার মধ্যে প্রধান সমস্যা বালি। সমস্যার সমাধান করতে না পেরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া কর্পোরেশনটাকে 10 বছর ধরে ভোট করা থেকে আটকে রেখেছে। ভোটের জন্য রাজ্য সরকার তৎপর সাফাই হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের। দুর্ভাগ্যবশত আপনারা জানেন যে তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন তিনি সেই বিলে সই করেননি এবং হাওড়ার ভোটটাকে হতে দেন, তো ন্যাচারালি হাওড়ার মানুষকে উনি আজকে এই দুর্দশার মধ্যে ফেলে দিয়ে গেছেন। তো আমাদের এখানে নিয়ম মেনে যেটুকু যা করার সেটা নিশ্চয়ই করা হবে, ভোটের জন্য রাজ্য সরকার তৎপর। তবে কি দুর্নীতির শিকড় হাওড়া পুরসভাতেও? একদিকে যেমন গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত, ঠিক তেমনই পুরো পরিষেবা থেকে বঞ্চিত হাওড়ার মানুষ। এখন কত দিনে রাজ্য সরকারের ঘুম ভাঙে সেটাই দেখার। কবে হবে যে হাওড়া পৌর নির্বাচন, সেই দিকে তাকিয়ে আছেন হাওড়া পৌরবাসী। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ।